দেশের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় এলাকায় 47টি ভাসমান বেদে সম্প্রদায়কে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত একে দিনব্যাপী 1200 অসহায় মানুষকে খাদ্যদ্রব্য তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। রাজশাহীতে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হাইওয়ে পুলিশ। সাতক্ষীরায় 1100 পরিবারকে চাল, ডাল, ওষুধ, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করে জেলা প্রশাসন। বরিশালে 50 জন হিজড়াকে 20 দিনের খাদ্য সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। বিকেলে নগরীর বান্দ রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতি হিজড়াকে 10 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 1টি সাবান ও 2টি করে মাস্ক দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা মেনে হিজড়ারা যেন ঘরে থাকতে পারে সেই কারণে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।